গ্রামে 473 জন বাসিন্দা একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ। পশ্চিম আফ্রিকার দেশ ঘানার উত্তর পূর্বাঞ্চলের নালারাগু প্রদেশের ইয়াবালা গ্রামে 473 জন বাসিন্দা একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আফ্রিকার রেসালাতে তাওসিয়া ইনস্টিটিউটের সদস্যদের দাওয়াত ও তাবলিকের ফলে ইয়াবালা গ্রামের এই লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। ঘানার এই ইয়াবালা গ্রামের মোট বাসিন্দার সংখ্যা 1200। এদের মধ্যে আগে 320 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আর এ দফায় ইসলাম গ্রহণ করলেন 473 জন। সে হিসেবে 793 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রেসালাতে তাওসিয়া এই সংগঠনটি ইসলামের প্রচার ও প্রসারে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের দাওয়াত ও তাবলিকের মেহনতে ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। নও মুসলিম অধ্যুষিত ইয়াবালা গ্রামের এখনো কোনো মসজিদ নির্মাণ হয়নি, নেই কোনো পুরনো মসজিদও। নও মুসলিমের উদ্যোগেই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মসজিদ নির্মাণে মুসলমানরা আর্থিকভাবে সহায়তা করছেন। এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইনফর্ম টিভির সাথে থাকুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।